অর্থনৈতিক রসায়ন অধ্যায়টি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি সেশনে সাধারণত 3 থেকে 4টি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এই অধ্যায়টি মূলত বুঝে পড়ার মতো একটি অধ্যায় নয়, এই অধ্যায়টি মূলত ইনফরমেশন বেসড একটি অধ্যায়। এই জন্য আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো ভালোভাবে এখান থেকে মনে রাখতে হবে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় শিল্প উৎপাদন পদ্ধতিগুলো এবং শিল্প উৎপাদনের মাধ্যমে কি কি দূষণ প্রক্রিয়া হয়, সেই দূষণ থেকে বাঁচার কৌশল গুলো। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির ধারণা। এই ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তি থেকে সাধারণত প্রতি সেশনে কমপক্ষে একটি করে কোশ্চিন এসে থাকে। পুরো অধ্যায় থেকে সাধারণত 3 থেকে 4টি কোশ্চিন এসে থাকে, এর মধ্যে ন্যানো পার্টিকেল থেকেই প্রতি সেশনে একটি কোশ্চিন এসে থাকে। এজন্য আমাদের এই অধ্যায়টি খুবই গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। যেহেতু অধ্যায়টি বুঝে পড়ার মতো অধ্যায় নয়, ইনফরমেশন বেসড অধ্যায়, তাই অধ্যায়ের কিছু কিছু টপিক আমাদের মুখস্থ করতে হবে এবং যেগুলো মোটামুটি বুঝে রাখার বা টেকনিকের মাধ্যমে বুঝে মনে রাখা যায় সেগুলো আমরা এখানে আলোচনা করব। একটি দেশের শিল্প কারখানার চালিকা শক্তি হচ্ছে মূলত সেই দেশের খনিজ সম্পদ। বাংলাদেশের খনিজ সম্পদ দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে 2টি, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। শুরুতে আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং গ্যাসের উপাদান ব্যবহারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য মিথেন। প্রাকৃতিক গ্যাসে মূলত মিথেন ছাড়াও মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই 4টি হাইড্রোকার্বন থাকে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের শতকরা 93.68 থেকে 98% হচ্ছে মিথেন। বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 26টি। এই গ্যাস ক্ষেত্রের নামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তবে 2-1টি গ্যাস ক্ষেত্র কোনটি কোথায় অবস্থিত এগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের সাধারণ জ্ঞানের জন্য ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ে অর্থনৈতিক রসায়ন অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটি, এই ধরনের কোশ্চিন গুলো সাধারণত আসতে পারে, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস মিশ্রিত থাকে তাহলে সেই গ্যাসকে টক গ্যাস বলা হয়, অপরদিকে সামান্য পরিমাণে যদি থাকে অথবা একেবারে না থাকে তাহলে সেই গ্যাসকে মিষ্টি গ্যাস বলা হয়। এখান থেকে সাধারণত কোশ্চিন আসতে পারে প্রাকৃতিক গ্যাস স্টক হওয়ার জন্য দায়ী নিচের কোন গ্যাস। আমাদের মনে রাখতে হবে হাইড্রোজেন সালফাইড প্রাকৃতিক গ্যাস স্টক হওয়ার জন্য দায়ী। প্রাকৃতিক গ্যাসের ব্যবহারগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। প্রাকৃতিক গ্যাস মূলত ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় ইউরিয়া সার উৎপাদনে, গৃহস্থালির কাজে, হাইড্রোজেন উৎপাদনে, গ্যাসোলিন উৎপাদনে, গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং ব্যবহারের ক্ষেত্রগুলো ডিটেলস আমরা আরো একটু পরে জানবো। প্রাকৃতিক গ্যাসের মতো কয়লা বাংলাদেশের খনিজ সম্পদের অন্য একটি উপাদান। কয়লা একটি স্তরীভূত শিলা যার প্রধান উপাদান হচ্ছে নির্দিষ্ট কার্বন। কয়লায় 70%-এর বেশি অঙ্গরময় পদার্থ থাকে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন কয়লা ক্ষেত্র জামালগঞ্জে অবস্থিত এবং সবচেয়ে বড় কয়লা ক্ষেত্রটি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বড় পুকুরিয়ায় অবস্থিত। বাংলাদেশে মোট কয়লা খনির সংখ্যা 5টি। এই 5টি কয়লা খনির নাম আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং কোনটি কোন জেলায় অবস্থিত সেগুলো আমাদের বই থেকে ভালোভাবে পড়তে হবে। বাংলাদেশের কয়লার শ্রেণী বিভাগ আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কয়লা মূলত 4টি শ্রেণীতে বিভক্ত, পিট কয়লা, লিগোনাইট কয়লা, বিটুমিন কয়লা আর অ্যান্থ্রোসাইট কয়লা। এই কয়লাগুলোর থেকে কার্বনের পার্সেন্টেজ কত পার্সেন্ট থাকে এবং এদের জ্বালানির মান ব্যবহারগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের একেবারে সবগুলোই ভয়ঙ্কর ভাবে মনে রাখতে হবে। পিট কয়লার মধ্যে কার্বনের পরিমাণ থাকে 20-25%, লিগোনাইটে থাকে 25-30%, বিটুমিনাস থাকে 44-78%, অপরদিকে অ্যান্থ্রাসাইট কয়লায় সবচেয়ে বেশি কার্বন থাকে, সেটাতে থাকে 86-88%। এদের জ্বালানি মান যদি দেখি আমরা তাহলে দেখবো সবচেয়ে জ্বালানি মান সেটিরই বেশি হবে যেটিতে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। যেহেতু কার্বনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, এর জন্য এর জ্বালানি মান সবচেয়ে বেশি। জ্বালানি মানের একক হচ্ছে বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো পরবর্তী স্লাইডটিতে, তবে এখন জানি আমরা পিট কয়লার জ্বালানি মান হচ্ছে 10,000 ব্রিটিশ থার্মাল ইউনিট, লিগোনাইট কয়লার জ্বালানি মান হচ্ছে 10,500 থেকে 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটুমিন কয়লার
জুয়েলারির মান হচ্ছে 11,000 থেকে 15,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। অপরদিকে অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে হচ্ছে 14,500 থেকে 15,500 ব্রিটিশ থার্মাল ইউনিট। এগুলোর ব্যবহারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিট কয়লা মূলত ব্যবহৃত হয় রেলওয়ে লোকোমোটিভ হিসেবে, বয়লারের জ্বালানি হিসেবে। লিগনাইট কয়লা ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানি রূপে, প্রডিউসার গ্যাস উৎপাদনে। এক্ষেত্রে আমাদের প্রডিউসারের গ্যাসের সংকেতটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। 2 আয়তনের কার্বন মনোক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের অনুপাতকে বলা হয় প্রডিউসার গ্যাস। বিটুমিন কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। অ্যান্থ্রাসাইট কয়লা ধোঁয়া উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে এবং বিভিন্ন ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। কোশ্চিন আসতে পারে এখান থেকে বিভিন্ন ভাবে এই ব্যবহারগুলো থেকে। কোশ্চিন আসতে পারে রেলওয়ে লোকোমোটিভ হিসেবে ব্যবহৃত হয় নিচের কোন কয়লা? আমাদের মনে রাখতে হবে পিট কয়লা রেলওয়ে লোকোমোটিভ হিসেবে ব্যবহৃত হয়। বয়লারে জ্বালানি রূপে ব্যবহৃত কোন কয়লা? বয়লার জ্বালানি রূপে ব্যবহৃত হয় পিট কয়লা। বিদ্যুৎ উৎপাদনে পিট কয়লা ছাড়া সব ধরনের কয়লা ব্যবহার করা যায়। প্রডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয় মনে রাখতে হবে লিগোনাইট কয়লা। আর ধাতু নিষ্কাশনে মনে রাখতে হবে আমাদের অ্যান্থ্রাসাইট কয়লা। কয়লার মান নির্ধারকের কতগুলো নিয়ামক আছে, এই নিয়ামকগুলোর নামগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে এবং নিয়ামকগুলোর কিভাবে কি ধরনের প্রভাব রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। কয়লার মান নির্ধারকের নিয়ামকগুলো হচ্ছে আর্দ্রতা, ছাই, সালফার, আর্সেনিক ও ফসফরাসের উপস্থিতি, ক্যালোরিফিক মান। এই ক্যালোরিফিক মান বা ক্যালোরিফিক মানের পরিবর্তে ব্রিটিশ থার্মাল ইউনিট মানও ব্যবহার করা হয়। কার্বনের পরিমাণ, উদায়ী বস্তু, এই 7টি হচ্ছে কয়লার মান নির্ধারকের নিয়ামক। এই নিয়ামকগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়লার ক্যালোরিফিক মান বা ব্রিটিশ থার্মাল ইউনিট যেটি সেটি। কয়লার মান নির্ণয় করা হয় কয়লার দহনে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা। একে 1 ক্যালোরি বলে। এই ক্যালোরিফিক দহনের ফলে যে উৎপন্ন তাপ হয় একে ক্যালোরি এককে প্রকাশ করা হয়। ক্যালোরি একক ছাড়াও আরেকটি এককে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এই 2টি একক সম্পর্কে আমাদের জানতে হবে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুলতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। অপরদিকে 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তুলতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলা হয় ব্রিটিশ থার্মাল ইউনিট। এই 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইজ ইকাল টু হচ্ছে 252.145 ক্যালোরি। এই ক্যালোরি 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইজিক্যাল এর মানটি আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে কয়লার আর্দ্রতা কম, কার্বনের পরিমাণ বেশি, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কম, সেটি হচ্ছে সেটির ক্যালোরির মান সবচেয়ে বেশি হয় এবং সেটি হচ্ছে ভালো মানের কয়লা। কয়লার মান নির্ধারক বিভিন্ন নিয়ামক বা প্যারামিটার গুলো নিয়ে আমরা আরো ডিটেল জানবো এই স্লাইডটিতে। সালফারের পরিমাণ যত কম হবে সেটি তত ভালো কয়লা। সাধারণত সালফারের পরিমাণ 0.5 থেকে 1% যদি থাকে তাহলে সেটা ভালো কয়লা, এর বেশি থাকলে ধরে নিব সেটি আমাদের ভালো কয়লা নয়। জলীয় বাষ্প যত কম থাকবে কয়লার মান তত ভালো হয়। অ্যাশের পরিমাণ 50 থেকে 15% যদি থাকে তাহলে, অর্থাৎ অ্যাশের পরিমাণ যত কম হবে সেটি তত ভালো মানের কয়লা। উদায়ী বস্তুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উদায়ী বস্তু 8.8 থেকে 45.8 পর্যন্ত থাকতে পারে। এই কয়লার বিভিন্ন কয়লার ক্ষেত্রে উদায়ী বস্তুর মান বিভিন্ন হয়, তবে যেটির উদায়ী বস্তুর পরিমাণ যত কম সেটি ভালো মানের কয়লা হবে। যেমন অ্যান্থ্রাসাইট আমরা জানি ভালো মানের কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লার উদায়ী বস্তুর পার্সেন্টেজ হচ্ছে 2 থেকে 12%। বিটুমিনাস কয়লার উদায় বস্তু পার্সেন্ট হচ্ছে 15 থেকে 45%। উপবিটুমিনাস কয়লার 28 থেকে 45%। লিগোনাইট কয়লার 15 থেকে 45%। স্থায়ী কার্বনের পার্সেন্টেজ যত বেশি হবে সেটি তত ভালো মানের কয়লা। সাধারণত স্থায়ী কার্বনের পার্সেন্টেজ 25 থেকে 85% থাকে কয়লার মধ্যে। বিভিন্ন কয়লার বিভিন্ন ধরনের হয়, এগুলো মানগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 75 থেকে 85%। বিটুমিনাস কয়লার ক্ষেত্রে 50 থেকে 70%। উপবিটুমিনাস কয়লায় 30 থেকে 57% এবং লিগোনাইট কয়লায় হয় 25 থেকে 30% মাত্র। কয়লার মানের জন্য আরেকটি মান হচ্ছে এফএসআই। এই এফএসআই যত বেশি কয়লা তত ভালো। এফএসআই এর মান সাধারণত 2 থেকে 5 পর্যন্ত হয়।
ক্যালোরিফিক ভ্যালু যত বেশি ভালো হয় তত বেশি ভালো মানের কয়লা। সেটি এই ক্যালোরিফিক ভ্যালু ছাড়াও আরেকটি একক ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এটি আমাদের সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। আর্সেনিক ও ফসফরাসের পরিমাণ যত কম হবে সেটি তত বেশি ভালো মানের কয়লা। কয়লার ব্যবহারের ক্ষেত্রগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। কয়লা জ্বালানি হিসেবে, বিদ্যুৎ উৎপাদনে, ধাতু নিষ্কাশনে, জৈব যৌগ উৎপাদনে, কয়লার গ্যাসীয়করণে, ইট খোলায়, স্টিল ফ্যাক্টরিতে, বাসা বাড়ি, রান্নার কাজে এবং মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হয়। শিল্প কারখানা গড়ে ওঠার জন্য প্রধান শর্ত হচ্ছে কাঁচামালের সুপ্রাপ্যতা থাকতে হবে। শিল্প কারখানার স্থাপনের প্রধান শর্তগুলো এবং শিল্প কারখানার ব্যবহৃত জ্বালানির প্রকারভেদগুলো এ পর্যায়ে আমরা আলোচনা করব। শিল্প কারখানার প্রধান শর্ত হচ্ছে কাঁচামালের প্রাপ্যতা, জ্বালানি বা শক্তি থাকতে হবে, উৎপন্ন দ্রব্যের চাহিদা থাকতে হবে। জ্বালানির শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, প্রকারভেদের দিকে জ্বালানি দুই ধরনের, প্রাকৃতিক জ্বালানি, উৎপাদিত জ্বালানি। প্রাকৃতিক জ্বালানি হচ্ছে কঠিন জ্বালানি হতে পারে, তরল জ্বালানি, গ্যাসীয় জ্বালানি, এর উদাহরণগুলো জানতে হবে আমাদের। প্রাকৃতিক কঠিন জ্বালানির উদাহরণ হচ্ছে কাঠ, পিট, বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট কয়লা, লিগোনাইট কয়লা ইত্যাদি। তরল জ্বালানি, প্রাকৃতিক তরল জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসীয় জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উৎপাদিত জ্বালানির কঠিন জ্বালানি হচ্ছে কোক, চারকোল প্রভৃতি। তরল জ্বালানি হচ্ছে পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল, মিথানল ইত্যাদি, যেগুলো আমরা বিভিন্ন হাইড্রোকার্বন থেকে পেয়ে থাকি। গ্যাসীয় জ্বালানি হচ্ছে কল গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, কোক ওভেন গ্যাস, তাতো চুল্লি ইত্যাদি। তবে এই গ্যাসীয় জ্বালানিগুলো মূলত উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস থেকেই। বাংলাদেশের উল্লেখযোগ্য রাসায়নিক শিল্পগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চিন আসতে পারে। সাধারণত কোশ্চিন আসতে পারে কোন রাসায়নিক শিল্পটি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত সাল আমাদের তুলনামূলক লেস ইম্পর্টেন্ট, কিন্তু অবস্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিল্প কারখানার নাম এবং কোথায় অবস্থিত এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প কারখানাগুলো হচ্ছে সিমেন্ট কোম্পানি, একটি হচ্ছে সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড, এটি অবস্থিত সুনামগঞ্জে। কেরু এন্ড কং সুগার মিলস, এটি অবস্থিত চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গার দর্শনাতে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, এটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে চন্দ্রঘোনাতে। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, এটি অবস্থিত হচ্ছে ফেঞ্চুগঞ্জে। খুলনা হার্ডবোর্ড মিলস অবস্থিত খুলনার খালিশপুরে। ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড অবস্থিত নরসিংদীর ঘোড়াশালে। বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত ফুলবাড়ি উপজেলার বড়পুকুরিয়া নামক স্থানের সেটি দিনাজপুরে। প্রতিষ্ঠার স্থানগুলো আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। এখান থেকে আমাদের থেকে সাধারণত সাল খুব কম আসে, কিন্তু অবস্থান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সার কারখানার মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন সার হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া উৎপাদনের মূলনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরিয়া উৎপাদনের মূলনীতি আমরা জৈব রসায়ন অধ্যায়ও করছি, তারপরও এখানে আলোচনা করব। ইউরিয়া উৎপাদন করা হয় মূলত কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়ার থেকে। অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হয়, সেটি অ্যামোনিয়াম কার্বনেট পরবর্তীতে ইউরিয়াতে পরিণত হয়। এই ইউরিয়া উৎপাদনের মূলনীতি বিক্রিয়াটি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এর পাশাপাশি ইউরিয়া উৎপাদনের জন্য কি থেকে উৎপন্ন করা যায়, কিভাবে উৎপন্ন করা যায়, এগুলো ডিটেলস জানতে হবে, যা আমরা পরবর্তী স্লাইডে জানব। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হচ্ছে মিথেন। এই মিথেন থেকে ইউরিয়া উৎপাদন করা হয় মূলত তিনটি ধাপের মাধ্যমে। প্রথমেই প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয় এবং এই প্রাকৃতিক গ্যাস থেকে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অ্যামোনিয়ার পরস্পরের সংযোগের মাধ্যমে উৎপন্ন করা হয় ইউরিয়া। এটি মূলত ইউরিয়া উৎপাদনের মূলনীতি। শুরুর দিকে আমরা জানবো প্রাকৃতিক গ্যাস থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হয়। প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করার আগে মূলত প্রাকৃতিক গ্যাসকে সালফার মুক্ত করতে হয়। প্রাকৃতিক গ্যাসকে সালফার মুক্ত করা যায় দুটি মিশ্র প্রভাবকের উপস্থিতিতে, সে দুটি হচ্ছে কার্বন মনোক্সাইড এবং মোলিবডেনাম প্রভাবক। এদের উপর যদি চালনা করা হয় তাহলে
সেখান থেকে জৈব সালফার গুলো হাইড্রোজেন সালফাইডে পরিণত হয়। এই হাইড্রোজেন সালফাইড কে জিঙ্ক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে যদি চালনা করা হয়, সেক্ষেত্রে হাইড্রোজেন সালফাইডও মুক্ত হয়ে যেতে পারে। এই হাইড্রোজেন সালফাইড মুক্ত যদি হয়ে যায়, সেই মিথেনকে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে 85 থেকে 95% মিথেন গ্যাস জারিত হয়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এই নির্গত কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস থেকে 5 থেকে 15% মিথেন গ্যাস থেকেই যায়। এই 5 থেকে 15% মিথেন গ্যাসকে জারিত করার জন্য মূলত ফেরিক অক্সাইড এবং ক্রোমিক অক্সাইডের প্রভাবকের মিশ্রণের উপর দিয়ে চালনা করা হয় 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এক্ষেত্রে উৎপন্ন বাকি মিথেন গ্যাস সম্পূর্ণরূপে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। ইউরিয়া উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস আমাদের উৎপন্ন করতে হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয় মূলত নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের 1:3 অনুপাতে মিশ্রণের ফলে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত আয়রন চূর্ণ প্রভাবক এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়ার সহায়ক প্রভাবক হিসেবে ব্যবহার করে 200 ATM চাপে যদি চালনা করা হয়, তাহলে উৎপন্ন হয় অ্যামোনিয়া। এক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত হয় 1:3, অর্থাৎ 1 আয়তন নাইট্রোজেনের সাথে 3 আয়তন হাইড্রোজেন সংযুক্ত করতে হয়। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যামোনিয়া। তবে এক্ষেত্রে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় লৌহ চিহ্ন এবং প্রভাবক সহায়ক হিসাবে ব্যবহার করা হয় অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রভাবন তাপমাত্রা হয় সাধারণত 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যাভারেজ করলে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রভাবন চাপ হয় 200 ATM। উৎপন্ন অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে পরবর্তীতে উৎপন্ন করা হয় ইউরিয়া। এক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে অধিক চাপ 120 থেকে 130 ATM চাপ এবং 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ায় প্রথম অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হয়, পরে নিরোধিত ইউরিয়া উৎপন্ন হয়। এটি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই দুটির ক্ষেত্রে এই দুটি বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন অ্যামোনিয়া থেকে উৎপন্ন করা হয়, ইউরিয়া কিভাবে কার্বন ডাইঅক্সাইড চালনা করে। এছাড়াও ইউরিয়া উৎপাদনের আরেকটি পদ্ধতি রয়েছে, যেটা হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়, উৎপন্ন অ্যামোনিয়া থেকে পরবর্তীতে ইউরিয়া উৎপন্ন করা হয়। ইউরিয়া উৎপাদনের এই অ্যামোনিয়া উৎপাদন এবং ইউরিয়া উৎপাদনের প্রভাবন তাপমাত্রা চাপ প্রভাবক এইগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক হচ্ছে আয়রন চূর্ণ এবং প্রভাবক সহায়ক হচ্ছে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিবর্তে প্রভাবক সহায়ক হিসাবে মলিবডেনাম ধাতুও ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে যে ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিয়া উৎপাদনের এই প্রক্রিয়াটিকে আমাদের মনে রাখতে হবে, এই প্রক্রিয়াটিকে বলা হয় সলভে পদ্ধতি। আমরা সারের শিল্প উৎপাদন, মূলত ইউরিয়া সারের শিল্প উৎপাদন সম্পর্কে জানলাম। এ পর্যায়ে জানব কাঁচ উৎপাদনের মূলনীতি। কাঁচ উৎপাদন সম্পর্কে ডিটেলস আমরা জানবো পরবর্তী স্লাইডে। এ স্লাইডটিতে আমরা জানবো কাঁচের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। কাঁচ এক ধরনের স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, শক্ত, কঠিন ও অনিয়তাকার বস্তু। এর সান্দ্রতা উচ্চ, নির্দিষ্ট গলনাঙ্ক নেই। পৃথিবীতে উৎপাদিত কাঁচের 90% চুন, বালি এবং সোডা থেকে উৎপাদিত হয়। কাঁচের বৈদ্যুতিক ও তাপ পরিবাহিতা অনেক কম। কাঁচ তৈরির কাঁচামালগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঁচ তৈরির প্রধান কাঁচামালগুলো হচ্ছে বালি বা সিলিকা। কোশ্চেন আসতে পারে সিলিকার সংকেত নিচের কোনটি বা বালির সংকেত নিচের কোনটি। মনে রাখতে হবে সিলিকন অক্সাইড হচ্ছে সিলিকা বা বালির সংকেত। সোডা বা সোডায়েশ, সোডায়েশের সংকেত মনে রাখতে হবে সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম কার্বনেটের মিশ্রণ। চুন বা চুনা পাথরের সংকেত মনে রাখতে হবে ক্যালসিয়াম অক্সাইড। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কাঁচ শিল্পের অপ্রধান কাঁচামালগুলো হচ্ছে পটাশিয়াম কার্বনেট, বোরাক্স। বোরাক্সের সংকেত আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সোডিয়াম বোরেটের সাথে 10 অণু পানি যুক্ত হয়ে উৎপন্ন করে বোরাক্স। ফ্লেট স্পার, ফ্লেট স্পারের সংকেত অনেক বড়। এই সংকেতটি সাধারণত আমাদের এডমিশন টেস্টে আসে। কোশ্চেন আসতে পারে ফ্লেট স্পারের সংকেত নিচের কোনটি। মনে রাখতে হবে সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, পটাশিয়াম অক্সাইড এর মিশ্রণ।
ফ্লেড স্পারের মধ্যে প্রধানত দুই প্রকার ফ্লেড স্পার হতে পারে, সোডিয়ামের ফ্লেড স্পার, পটাশিয়ামের ফ্লেড স্পার। সোডিয়ামের ফ্লেড স্পার সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সয়নু সিলিকা থাকতে হবে, আর পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সয়নু সিলিকা থাকলে এটাও একটি ফ্লেড স্পার। আরেকটি থাকে আর্সেনিক অক্সাইড, লেড অক্সাইড থাকে, সল্ট কক থাকে। সল্ট কক বা সল্ট ককের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট। রঞ্জক ও বিরঞ্জক পদার্থ সমূহ থাকে, এছাড়াও স্বচ্ছকারক সমূহ থাকে, আলোক নিরোধক পদার্থ সমূহ থাকে। রঙ্গিন কাঁচ সম্পর্কে পর্যায়ে আমরা জানবো। রঙ্গিন কাঁচ তৈরি করা হয় মূলত অবস্থান ধাতুর সাহায্যে। অবস্থান ধাতুর অক্সাইড গুলো কাঁচের সাথে মিশ্রিত হয়ে উৎপন্ন করে রঙ্গিন কাঁচ। এই অবস্থান্তর ধাতুগুলো কিউপ্রাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ক্রোমিক অক্সাইড, নিকেল অক্সাইড, এগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। অস্বচ্ছ কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় অ্যান্টিমনি, টিন, আর্সেনিক অক্সাইড ও সালফাইড যোগ করা হয়। সিলিকা, বালি ও ফেরাস অক্সাইড যদি মিশ্রিত করা হয় তাহলে উৎপন্ন হয় সবুজ কাঁচ। অপরদিকে হলুদাভ কাঁচ উৎপন্ন করা হয় সিলিকা বালির সাথে ফেরিক অক্সাইড সংযুক্ত করে। ওয়াটার সলিবল গ্লাস হচ্ছে সোডিয়াম সিলিকেট। সাধারণ কাঁচ তৈরিতে সিলিকার পরিমাণ থাকে 70 থেকে 75%। কাঁচ উৎপাদনে ফ্লাক্স বা গোলনি হিসেবে ব্যবহৃত হয় পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বোরেট ইত্যাদি। কাঁচ উৎপাদনের স্টেবিলাইজার হচ্ছে, মনে রাখতে হবে, কোশ্চিন আসতে পারে, কাঁচ উৎপাদনের স্টেবিলাইজার নয় নিচের কোনটি? কাঁচ উৎপাদনের স্টেবিলাইজার হচ্ছে তিনটি, অ্যালুমিনিয়া বা অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড বা চুন, ম্যাগনেসিয়াম অক্সাইড। কাঁচ উৎপাদন গুলোকে গলাতে সাহায্য করে বা কাঁচের উপাদান গুলোকে গলাতে সাহায্য করে নিচের কোনটি? মনে রাখতে হবে কালেট। কালেট কাঁচের উপাদান গুলোকে গলাতে সাহায্য করে। সফট গ্লাসের আরেক নাম হচ্ছে সোডা গ্লাস। সোডা গ্লাস প্রস্তুত করা হয় সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট থেকে। এছাড়াও আমাদের কতিপয় গুরুত্বপূর্ণ সংকেত আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। কোশ্চিন আসতে পারে ডোলামাইটের সংকেত নিচের কোনটি, কেউলিনের সংকেত নিচের কোনটি, সোডিয়াম সিলিকেটের সংকেত নিচের কোনটি, বোরাক্সের সংকেত নিচের কোনটি, এ ধরনের কোশ্চিন আসতে পারে। এই জন্য এগুলো এই সংকেতগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কতিপয় সংকেত, এই সংকেতের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডোলোমাইট। ডোলোমাইটের উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3BO3। বোরাক্সের সংকেত হচ্ছে N2B4O7। কেওলিনের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অণু সিলিকা এবং 2 অণু পানি। সোডিয়াম সিলিকেটের সংকেত হচ্ছে এই যে এটি। এই সংকেতগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। সিরামিক বলতে মূলত বোঝায় মৃৎশিল্পকে। এছাড়াও চীনামাটির বাসনপত্র, সেনেটারি সামগ্রী, ঘর সজ্জার চীনামাটির বাসনপত্র এবং টেবিলের সামগ্রী, এগুলো সিরামিকের তৈরি। সিরামিকের ব্যবহার এবং উৎপাদনের মূলনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত সিরামিক বলতে মৃৎশিল্পকেই বুঝায়। সিরামিকে তৈরির প্রক্রিয়াকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। কাঁচামাল মিশ্রিতকরণ, কাঙ্ক্ষিত সিরামিক দ্রব্যের আকৃতি প্রদান, কাঠিন্যতা প্রদান। সিরামিক শিল্পের প্রধান কাঁচামালগুলো হচ্ছে কাদামাটি, ফ্লেসপার, বালি। আবার গৌণ কাঁচামালগুলো, আবার তিন ধরনের গৌণ কাঁচামাল রয়েছে। বিগালক উপাদান রূপে ব্যবহার করা হয় ফ্লেসপার, বোরাক্স, ক্রায়োলাইট। এই ফ্লেসপারের সংকেত, বোরাক্সের সংকেত এবং ক্রায়োলাইটের সংকেত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে সোডিয়াম অ্যালুমিনিয়াম হেক্সাফ্লোরাইড হচ্ছে ক্রায়োলাইট। চকচকে প্রলেপ উপাদানের জন্য ব্যবহার হয় অ্যাসিডিক অ্যাসিড। বেসিক অক্সাইড কতগুলো আছে, যেমন বোরিক অ্যাসিড হিসেবে এখানে ব্যবহৃত হয় অ্যাসিডিক অক্সাইড, যেমন সিলিকনের অক্সাইড এবং বোরিক অ্যাসিড মিলে গঠিত হয় অ্যাসিডিক অক্সাইড। অপরদিকে বেসিক অক্সাইড গুলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, লেড অক্সাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এগুলো তাপসহ উপাদান বা রিফ্র্যাক্টরি দ্রব্য রূপে ব্যবহৃত হয় কোয়ার্টস। এছাড়াও ব্যবহৃত হয় সিলিকা বা বালি বা সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ফেরাস অক্সাইড, ক্রোমিক অক্সাইড ইত্যাদি। সিরামিকের ব্যবহার আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। বাসনপত্র উৎপাদনে, ঘর সাজানোর জন্য দ্রব্য তৈরিতে, ঘর বাড়ি নির্মাণের ইট ও টাইলস তৈরিতে, ধাতু উৎপাদনে, স্যানিটেশনে, ফার্নেস তৈরিতে, বৈদ্যুতিক ইনসুলেটর হিসেবে সিরামিক ব্যবহৃত হয়। সিরামিক দ্রব্যের উৎপাদন তাপমাত্রাকে কমিয়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় ফ্লাক্সিং। ফ্লাক্সিং এর জন্য ব্যবহার করা হয় বোরাক্স, বোরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, ফ্লেসপার এবং আয়রন অক্সাইড গুলো।
কাগজ শিল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই কাগজ শিল্পে কাগজ উৎপাদনের প্রক্রিয়া আমাদের জানতে হবে। কাগজ উৎপাদনের জন্য প্রথমে পাল্প পেপার উৎপাদনের মূলনীতি সম্পর্কে আমরা জানবো। পাল্প পেপার উৎপাদন পদ্ধতি হচ্ছে দুটি, কাঠ বা বাঁশ থেকে পাল্প মন্ড তৈরি এবং মন্ড থেকে পরবর্তীতে কাগজ তৈরি। মন্ড উৎপাদনের পদ্ধতি হচ্ছে তিনটি, সালফেট পাল্পিং, সোডা পাল্পিং এবং সালফাইট পাল্পিং, এই তিন ধরনের। এবং মন্ড থেকে কাগজ উৎপাদনের ধাপ হচ্ছে তিনটি, বিটিং, রিফাইনিং, পেপার শিট মেকিং। এই ধাপগুলো এবং পদ্ধতিগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। কাগজ তৈরির উপাদানগুলো হচ্ছে ফিলার রূপে সোডিয়াম কার্বোনেট, ক্লে, ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম সালফেট, টাইটানিয়াম অক্সাইড, ট্যাল্ক বা জিঙ্ক সালফাইড। মনে রাখতে হবে জিঙ্ক সালফাইডকে ট্যাল্ক বলা হয়। সাইজিং হিসেবে সোডিয়াম সালফেট, রেজিন, সোপ, অ্যালাম ব্যবহৃত হয়। বিরঞ্জক হিসাবে ক্লোরিন, ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট ব্যবহৃত হয়। রঞ্জক পদার্থ হিসাবে অ্যাজো রঞ্জক গুলো ব্যবহৃত হয়। আমরা জানি অ্যাজো রঞ্জক হিসেবে তৈরি হয়, অ্যাজো রঞ্জক গুলো তৈরি হয় মূলত বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড থেকে। কাগজ তৈরির কাঁচামাল গুলো হচ্ছে অ্যাশ, আঁশযুক্ত কাঁচামাল কিছু আছে, আঁশযুক্ত কাঁচামাল গুলো থেকেই মূলত কাগজ উৎপন্ন হয়। এগুলো হচ্ছে কাঠ, বাঁশ, খড়, আখের ছবড়া, কাপড়ের টুকরো, পাট, তুলা ইত্যাদি। এবং ব্যবহৃত কাগজ থেকেও পরবর্তীতে কাগজ উৎপন্ন করা হয়।